কোল মাইন মিথেন, অর্থাৎ মিথেন গ্যাস আমরা পেয়ে থাকি বিভিন্ন কোল মাইন বা কয়লা খনিতে। সেই কোল মাইন থেকে মিথেন গ্যাসকে কি করে এক্সট্রাকশন করা হয় বা সেখান থেকে বার করে নেওয়া হয় বা নিষ্কাশন করা হয়, আমরা এই ভিডিওটায় সেটাই শিখব। প্রথমে এটা বলে রাখা দরকার যে আমাদের এটা যদি আর্থ সারফেস হয়ে থাকে, এই মাটির অনেক তলায় বিভিন্ন কোলগুলো থাকে। ওকে, কোলগুলো বিভিন্নভাবে কোলগুলো নানান শেপভাবে থাকে এবং এই জায়গাটায় ওয়াটার পুরোপুরিভাবে স্যাচুরেটেড বা সম্পৃক্ত করে এই কোলটাকে রেখে দেয়। অর্থাৎ কয়লা আছে, এটা কোল বা কয়লা, এবং জল তার আশপাশে স্যাচুরেটেড করে বা সম্পৃক্ত করে রেখে দিয়েছে। এবং এখানে প্রচণ্ডভাবে প্রেশার বেশি হওয়ার জন্য এই কোলগুলোর গায়ে হালকা হালকা করে মিথেন গ্যাস অ্যাডজর্ব হয়ে থাকে বা অধিশোষিত হয়ে থাকে। তার মানে সারফেসের মধ্যে কী থাকে, মিথেন গ্যাস অ্যাডজর্ব হয়ে থাকে বা অধিশোষিত হয়ে থাকে, অধিশোষণ ঘটে থাকে। তাহলে আর্থ সারফেসের তলায় কোলের গায়ে মিথেন গ্যাস অ্যাডজর্ব হয়ে থাকে, তার কারণটা হলো এইখানে ওয়াটার বা জলের প্রেশার অনেক বেশি থাকে। এবার আমি কি করলাম, আমি এইখানে একটা বড় পাইপ লাগালাম। এই পাইপটা লাগিয়ে আমি এই জায়গাটায় পাম্প লাগিয়ে দিলাম। পাম্পের জন্য প্রেশার ক্রিয়েট হবে এবং এইখান থেকে কে বেরিয়ে চলে যাবে বাইরে, না ওয়াটার মলিকুল। তাহলে তলা থেকে যে ওয়াটার মলিকুলগুলো বা জলের অণুগুলো কয়লা বা কোলের সারফেসে অ্যাডজর্ব হয়েছিল, তারা পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক, এর পরের সিচুয়েশনটা কেমন দেখতে হবে, পরের সিচুয়েশনটা এরকম দেখতে হবে, বিভিন্ন সাইজের কোলগুলো রয়েছে কিন্তু এখানে কি জল আছে, নিশ্চয়ই জল নেই, ওয়াটার মলিকুল নেই, কারণ ওয়াটারকে পাম্প করে আমি বার করে দিয়েছি। তার মানে এই পাম্পটা কী করেছে, এর মধ্যে থেকে সমস্ত ওয়াটারগুলোকে বার করে দিয়েছে। ওকে, এটা আমার সারফেস, আর্থ সারফেস, ওয়াটার বেরিয়ে চলে গেছে। আর আমি একটু আগে বলেছিলাম ওয়াটার মলিকুল থাকবার জন্য স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয়ে এই জায়গাটা প্রচুর প্রেশার ক্রিয়েট করে, যার ফলে মিথেনগুলো কোলের গায়ে আটকে থাকে। তাহলে যেহেতু ওয়াটার নেই, সুতরাং মিথেনগুলো কোলের গায়ে বা কয়লার গায়ে আটকে থাকার কোনো চান্সই নেই। তাহলে মিথেনগুলো তখন কী হবে, ফাঁকা যে সমস্ত জায়গাগুলোতে ওয়াটার ছিল সেই সব জায়গাগুলোতে গ্যাস আকারে থাকবে। ওকে, কারণ ওয়াটার নেই, ফলে প্রেশার নেই, প্রেশার না থাকার জন্য কয়লার মধ্যে আর মিথেনগুলো অ্যাডজর্ব বা অধিশোষিত হয়ে নেই, যেটা কিনা জল থাকাকালীন ছিল। ফলে মিথেনগুলো গ্যাস আকারে যে জায়গাগুলো জল ছিল সেই জায়গাগুলো কী হবে, মিথেন গ্যাসে ভর্তি হয়ে থাকবে। এবার তুমি কী করলে, একটা পাইপ লাগালাম, সেই পাইপটা দিয়ে যখনই প্রেশার ক্রিয়েট করব তখন দেখব মিথেন গ্যাসগুলো বাইরে বেরিয়ে চলে আসছে। এবার বলে রাখা দরকার যে মিথেন কি শুধুমাত্র কোল বা কয়লার গায়ে অ্যাডজর্ব হয়ে থাকে বা অধিশোষিত হয়ে থাকে, তা নয়। কিন্তু মূলত কয়লার মাইন্সের মধ্যে বা কয়লা খনির মধ্যে বা কোল মাইন্সের মধ্যে আমরা মিথেন পেয়ে থাকি, তাই কয়লার মধ্যে দেখানো হয়েছে। যদি কোল না হয়, অন্য কোনো কম্পাউন্ড, অন্য কোনো কিছুর মধ্যে হতো, ঠিক একই ব্যাপার, তার গায়ে অ্যাডজর্ব হয়ে থাকতো, জলটাকে প্রথমে বার করে নিতে হবে, ফলে ফাঁকা জায়গা ক্রিয়েট হবে, তখন মিথেনগুলো গ্যাসে পরিণত হবে, তারপর একটা পাইপ লাগিয়ে আবার পাম্প লাগাও, ফলে মিথেন সেখান থেকে বেরিয়ে চলে আসবে। এইভাবে কোল মাইন্স থেকে আমরা মিথেন গ্যাস পেয়ে থাকি।